هم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমাতের শুকর আদায় করি যেই মহান রব্বুল আলামিন ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক কেনাত করলেন আলহামদুলিল্লাহ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আজকে সম্মানিত আল্লাহর মেহমান সারা বাংলার জমিনের বুক থেকে বিভিন্ন অঞ্চল থেকে সমবেত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বাদ ফজর সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ইরাদা করেছি বাকি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত মুহিববিন সম্মানিত সালিকিন মুরুব্বিক্রাম আমার সমবয়সী যারা আছেন দূরে কাছের এলাকাবাসী মানিকগঞ্জবাসী ইসলামী মহতি সম্মেলনের আজকের প্রথম দিনে ফজর নামাজ থেকে আমাদের মাহফিল শুরু হয়ে গেছে আহ্বান করি সকলকে এই ইসলামী জলসাতে হালকা জিকিরের মাহফিলে আসার জন্যে একটু বোঝার জন্যে একটু জানার জন্যে আমাদের এই আয়োজন কেন কি কথা বলি কি মানুষকে বলি কি সমাজকে বলি কি দিতে চাই গোটা বিশ্ব পৃথিবী অতীতে কি ছিল এখন কি আছে সামনে কি হবে কিছুর আভাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু কিছু দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারওয়ি আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আবু হুরায়রা এমন সময় আসবে মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে এমন সময় হবে সন্ধ্যায় মুমিন থাকবে রাত পার হলে সকালে কাফের হয়ে যাবে তুমি তার আগে তোমার আমলকে বেশি বেশি চালাইয়া যাও এমন সময় হবে আনতালিদাল আমাতু রব্বাতাহা বাদী আপন মুনিব জন্ম দেবে প্রসব করবে অর্থাৎ অধীনস্থ মানুষ মালিকের নাফরমানি করবে স্ত্রী স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে না ছেলে সন্তান পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করবে না ভাইস্তা চাচাকে সম্মান শ্রদ্ধা করবে না অনুপযুক্ত মানুষ সমাজের নেতৃত্বের মধ্যে এসে যাবে আর যত নিয়ামত আল্লাহ পাক দিছেন এগুলোর বরকত উঠে যাবে ইলম উঠে যাবে মানুষের মধ্যে দাঙ্গা ফাসাদ রক্ত হানাহানি গুনাহ অপরাধের মাত্রা বেড়ে যাবে এই সব কিছুর কিছু পূর্বাভাস কে দিছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন যুগ যেভাবে চলে আমরা সেভাবেই চলি আমরা চলবে কোরআন যেভাবে চলে হাদিস শরীফ যেভাবে চলে ওইভাবে চলবো আলহামদুলিল্লাহ ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার রাসূলকে অনুসরণ করো অনুকরণ করো মহব্বত করো ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে
অন্যত্র আল্লাহ পাক ঘোষণা করেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু। আবার নবী যা নিষেধে মানো, যা বলেছে মানো, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। গোটা বিশ্ববাসী পৃথিবীর মানুষ আল্লাহকে যারা ভালোবাসার দাবি করি, ইমানের দাবি করি, দাবি করি অনেক কিছু মানি না। এরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। রশি কয়টা? একটা। আল্লাহ এবং আল্লাহর রসুলের রশি দুইটা মিলে একটাই রশি। এক রশি ধরতে হবে, একই সাথে বদ্ধ হয়ে থাকতে হবে, দ্বিধা বিভক্ত হওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাসু মাআদিনু কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ স্বর্ণরূপার খনির মতো, স্বর্ণের খনিতে স্বর্ণ লাগালাগি হয়ে থাকে না, নাকি জায়গায় জায়গায় কিছু কিছু থাকে? খনির মতো, খনি যেভাবে একসঙ্গে থাকে মানুষও ওইভাবে, দ্বিধা বিভক্ত হইও না। সারা পৃথিবীর বুকে দ্বিধা বিভক্ত হয়েছি কি না? যেরকম আমরা মুসলমান, আমাদের তো এটাই কথা ছিল কি, মুসলিম হে হাম বতন হে সারা জাহান হামারা, সারা জাহান হামারা। পৃথিবীর মালিক কে? আল্লাহ। মালিকানা দিছেন কারে? মুমিন বান্দাকে, এবং সলেহ মানুষ যারা আছে নেককার বান্দা তাদেরকে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলিহুন। সুবহানাল্লাহ। এই জমিনের মালিক আমি, এই জমিন, এই পৃথিবীর মালিকানা আমি দিছি আমার নেককার বান্দাদেরকে, এবং যারা আমার প্রতি ইমান আনলো, নেক কাজ ভালো কাল করলো, আমি আল্লাহ তাদেরকে কন্ট্রোল করব, আমি তাদের গার্ডিয়ান, আমি তাদের মালিক। এরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আলহামদুলিল্লাহ। যারা নেক কাজ করলো, ভালো কাজ করলো, আমি তাদের অভিভাবক, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। অন্ধকারে যেন পড়ে না থাকে, অন্ধকার দূর করার একটাই লাইন, সেটা হলো আলোর দরকার। রাত অন্ধকার যদি হয়ে যায়, 200 গুলি করলে অন্ধকার যাবে? 200 মানুষ লাঠি না পিটাইলে অন্ধকার যাবে? একটা মেজবাতি দিয়ে একটা মোমবাতি জ্বালাইয়া দেন, অন্ধকার চলে যাবে। এই জন্য তো বলা হয় সিরাজাম মুনিরা, প্রজ্বলিত সেরাক আমার রাসূল পাঠাই দিলাম। একটা মোমবাতি আমার রাসূলের হাতে দিয়া দিলাম, মোমবাতি জ্বালাইলে বিশ্ব পৃথিবীর অন্ধকার দূর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অনবী বন্ধু, তোমার উপর আমি একটা কোরআন নাজিল করেছি, একটা সংবিধান নাজিল করেছি, কোরআন ভূত খেদানের জন্যে, কোরআনুল কারিম মানব জাতির কল্যাণের জন্যে। যত অকল্যাণ আছে দূর হবে কোরআনুল কারিমের কল্যাণ আসলে। আলহামদুলিল্লাহ। কোরআন মানবে পিশাব, কোরআন মানবে হুজুর,
কোরআন মানবে ফকির, কোরআন তারাই সুরা পড়বে যারা জিনবুত খেদাবে। আসলে কোরআন তো মানব জীবনের জন্য একটি জীবন ব্যবস্থা না, কোরআনুল করিম, কোরআনুল করিম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পারিবারিক কোনো সমস্যা হলে কোরআন তালাশ করেন, পারিবারিক সমস্যা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ তালাশ করেন, জীবনী তালাশ করেন, সাহাবাদের জীবনী তালাশ করেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদীন আদু আলাইহা বিন নাওয়াজিস, দাঁত দিয়া কামড়ে আকড়াইয়া ধরো আমার সুন্নতকে, আমার খোলাফা তাদের সুন্নতকে। আলহামদুলিল্লাহ, যেখানে মানব জাতির সমস্যা সেই সমাধান করবে মানব, মানুষের রচিত কোনো আইন কিছু হতে পারে না। পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, তিনি একটা আলো দিছেন মোমবাতি, এর নাম হলো আল কুরআন আল করিম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে খ্রিস্টানদের হাতে কি কোরআন আছে? কি আছে? বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, বাইবেল আছে, পুরাণ আছে অন্য ধর্মের হাতে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, আমাদের কাছে বিপরীত আসাল কোরআনুল করিম, যার তুলনায় পৃথিবীর কোনো গ্রন্থ, কোনো বই, কোনো কেতাব যাই বলেন না কেন আসতে পারে নাই। কোরআনুল করিম ইজ ইকাল টু ইনফিনিটি, অসমাপ্ত, এটার সমাপ্ত কেউ করতে পারবে না, এটার যুগ যাবে, এর ভাস্টনেস, এর গভীরতা দিন দিন শুধু বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু কোরআনুল করিম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, আসমান জমিনের মালিক যিনি, মানুষ বানাইছেন যিনি, তার কথা। কোরআন যেখানে নাই অন্ধকার সেখানে আছে। যে সংসারে কোরআনুল করিম আছে, কোরআনুল করিম তালাত করা হয়, নামাজ আছে, জিকির আছে, ওই সংসারটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। অনেকে মনে করি, এটা একটা মেলা, এটা একটা ওরস, রব্বি সাহেবের জিকিরের কিছু পাগল আছে তো, ওরা এসে জিকির টিকির করে আর কি, কাছে আসলে না বুঝতে পারবেন, চিনি যে পর্যন্ত না খাবেন, চিনি মিঠা না চুকে কিছুই বুঝতে পারবেন না, গুড় যে পর্যন্ত না খাবেন, এটা মিষ্টি চুকা না তিতে জীবনে বুঝবেন না। কভু আসি বিশি বিষে দংশিনী যারে, আসিতে বিষ যাহার, সর্প দংশন যাকে করছে বিষের জ্বালা সেই বুঝে, পৃথিবীর কাউরে বোঝানো যাবে না। আমরা এখানে মেলা দেই নাই, আমরা এখানে বিভিন্ন শাব্দিক অর্থে পুরুষ যেটাকে বলা হয় কি সেন্সে তারাই জানে, আমাদের এখানে কোনো জগা খিচুড়ি করিনি আমরা। আমরা মানুষের মাল মূল্যবোধের চিন্তা করি, আমরা মানুষের মানবতার কথা বলি, মানবিক দায় দায়িত্ব পালন করি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্মকর্মের রীতিনীতি সম্পূর্ণ পার্থক্য, তাদের কাছে পুরাণ আছে, ঋগ্বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে, উত্তরায়ণ আছে, খ্রিস্টানদের কাছে তাদের গ্রন্থ আছে, বৌদ্ধদের কাছে তাদের গ্রন্থ আছে, প্রায় 3 থেকে 3,500 ধর্মমত পৃথিবীর বুকে আছে। তারা নিজেরা নিজেরা কি মারামারি করে, খ্রিস্টান খ্রিস্টানের কাইজা ঝগড়া লাগছে কবে, জোরে কোন, হিন্দু হিন্দু কাইজা লাগছে কোন জায়গায় দেখেন না, থানায় কি খ্রিস্টানের নামে কেস কাবারি বেশি, থানায় কি হিন্দুদের নামে কেস কাবারি বেশি,
কার নামে বেশি? থানায় ডায়েরি খুললেই তোমার কি নাম? আব্দুল্লাহ। বাপের নাম আব্দুল গফুর, মার নাম আমেনা বেগম, ভাইয়ের নাম সজিমউদ্দিন, বোনের নাম আসিয়া খাতুন, সব মুসলমান। কোরআন না আপনাদের হাতে, আপনাদের নামে এত কেস কেন থানায়? যাদের হাতে বাইবেল তাদের থানায় তো কেস দেখি না। যারা নাকি হিন্দু ধর্মের ত্রিপিটক পাঠ করে, অন্য ধর্মের মানুষ বৌদ্ধ ধর্মের হিনুজানি মহাজানি পড়ে, তাদের নামে তো খুন খারাপের কেস দেখি না। আপনি না মুসলমান, আপনি মসজিদে যান, কয়ে যাই ঈদের নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি, সামনে কাতারে ছিলাম আমি। রোজা করছেন? রোজা তো করছি 30টা, পরে 6টা সাক্ষী রোজাও করছি। দাঁড়িয়ে রাখছেন না? ওই দাঁড়িয়ে তো দেখতেছেন লম্বা দাঁড়িয়ে, তাহলে কাইজা করলেন, মারামারি করলেন, ওই ওটা হলো আলাদা ব্যাপার। কোরআন কোরআনের জায়গায় আছে, কিলাকিলি কিলাকিলির জায়গায় আছে। অথচ কোরআন তো আসছিল, কোরআন শরীফ তো আসছিল কিলাকিলি ফিরানের জন্য। কথা ঠিক কিনা কর? পরিবর্তন হয়েছে কিনা? তাহলে কি বোঝা গেল? যত কে যত খুনি, যা কিছু, যত ধর্ষণ, মুসলমান ঘরের সন্তানরাই বেশি করে। অথচ হাতে ছিল কোরআন, কোরআন হাতে ছিল, হাদিস শরীফ হাতে ছিল, কোরআন ছিল ঘরে ঠিক ট্রাঙ্কের ভিতরে, হাদিস ছিল, হাদিস শরীফ ছিল শুকেছে, পড়া যাবে না, কিনা রাখছি শুকেছে সাজাই রাখছি। কোরআন তো নিজের জীবনে বাস্তবে দেওয়ার জন্যে, হাদিস শরীফ তো নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার জন্যে। যেহেতু কোরআন আছে তেলাওয়াত নাই, তেলাওয়াত আছে আমল নাই, এই জন্য তো শুরু হয়েছে মারামারি। জোরে কোন ঠিক কিনা? মানিকান দরবার শরীফের নেতৃত্বে ডাক দেওয়া হয়েছে বিশ্ব ইস্তেমার, 200 মানুষ হইল বিশ্ব ইস্তেমা, 10 জন মানুষ হইল বিশ্ব ইস্তেমা হবে। এই কথা মনে করেন না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসলে ওইটার নাম বিশ্ব ইস্তেমা। কে বুঝাইল আপনারে অর্থ কি এটার? অনেকেই সমাজ আমার পাগল সাব্যস্ত করবে, এটাই স্বাভাবিক। পাগল তো বানাইতে সময় লাগে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তো পাগল বানাইছিল, পাগল হইছে মজনুন ইউটাইছে। আপনার শোনেন প্রাচীন গ্রিকে, অ্যানসিয়েন্ট গ্রিকে সক্রেটিস বলেছিল, নো দাই সেলফ ওয়াজ দ্য মোটো অফ সক্রেটিস, নিজেকে চেনো। তৎকালীন রাজা বলল, সক্রেটিস নতুন মতবাদের সৃষ্টি করেছ আন্ডার কম্পালশন টু টেক এ হেমলক। হেমলক বিষ পান করে তাকে মাইরাই ফেলাইল, বাধ্য করল তাকে সবার সামনে, যে হেমলক বিষ দিলাম খাইয়া মইরা যাও, যেহেতু নতুন মতবাদ করছো, নিজেরা বলছি নাকি? এখন সবাই বলে, আরে মিয়া নিজেরই ছিল না, আল্লাহরে চিনবার যাবো। এখন সবাই বলে, সবাই কি বলে? ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, আপন খবর আপনার হয় না। এখন দেখা যায় নিজের খবর নিজের নেওয়া লাগতেছে, এখন ঠিক হয়েছে? 100 মানুষ যদি হয় বিশ্বস্তমা হতে পারে, অর্থাৎ একের অধিক, এই আস্তে, একের অধিক হইলে ইস্তেমা, জমা, জামাতি রাষ্ট্র ইস্তেমা, একটা সম্মেলন বসার মজমা, 10 জন মানুষ হলেও ইস্তেমা হইতে পারে।
বিশ্বস্তম এই জন্য মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন জীবন কর্ম জীবনশৈলী কাউলিহি অফেলিহি ও তাকরিহি সমাজের বুকে তার আলাপনা ছাড়া তার মান সম্মান তার সমুন্নত করে ধরে সমাজের বুকে বাস্তব রূপ দেওয়া হয় যে মজলিসে যেই জিকিরে যেই মজলিসে যেই জায়গার মধ্যে ওটাই বিশ্বস্তমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন করছেন না ধ্যান করছেন না ধ্যান করেছেন সাধনা করেছেন এই সমাজকে অনেক কিছু তিনি দিয়েছেন আত্মশুদ্ধির কথা বলেছেন সকল কিছুর সমন্বয় সাধন যে ইস্তেমাই হয় যে ইস্তেমায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাপ আলোচনা করা হয় এবং সমাজে তা বাস্তব রূপ দেওয়ার কথা আলাপ আলোচনা হয় মানুষ 200 হলো ওটা বিশ্ব ইস্তেমা বুখারী শরীফ খোলেন কিতাবুল ঈমান খোলেন বায়াতের কথা রয়ে গেছে মুসলিম শরীফ খোলেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বায়াতের কথা রয়ে গেছে কোরআন কে আমি সূরা মুমতাহিনা খোলেন বায়াতের কথা আছে সূরা তাওবা খোলেন 111 10 11 12 নম্বর আয়াত শরীফের মধ্যে বায়াতের কথা রয়েছে সূরা আল ফাতায় খোলেন বায়াতের কথা রয়ে গেছে আল্লাহর নবীর জীবনে বায়াতের কথা আছে তাসকিয়া নফসের কথা আছে সমাজের মানুষদেরকে প্রভাইড করবেন সে কথা আছে গরিব দুঃখীদেরকে দিবেন সে কথা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের জন্ম থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া পর্যন্ত আর জীবনের সমস্ত আলাপ আলোচনা সমস্ত কথা যেই মজলিসে বাস্তব রূপ দ্বারা আলাপ আলোচনা করা হয় ওইটি হলো বিশ্বস্তমা টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্বস্তমা সত্য সঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের জন্য বাহিরে গেছেন না কত অত্যাচারিত হয়েছেন না বাল্লিগু আন্নি ওয়ালা আয়া ওয়াহাদ্দিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ করছেন না তিনি সত্য আছে সঠিক আছে যেখানে যেটা কম আছে ওখান থেকে ওটা পূরণ করবেন কোনো মারামারি আছে মানিগঞ্জ দরবার শরীফ মারামারি শিক্ষা দেয় না মানিগঞ্জ দরবার শরীফ প্রয়োজনে চুপ থাকে মার খায় মারামারি মানে কি দুই পক্ষ কিলা কিলি জীবনে বহু কিল খাইছি খাইতেছি কিল তো দেই নাই কথা খেয়াল করছেন কিল খাইতে খাইতে অনেক সহ্য হয়ে গেছি গা এখন আর কিলাইলেও কিছু হয় না যারা এই যে কিলাকিলি করে ওরা সবসময় কিলাকিলির মধ্যেই থাকে একজন একজন কিলাই কিছুই হয় না আপনার ভালো একটা মানুষ আর চারটা কিল খান দিয়ে কেমন ঠেলা অভ্যাস হয়ে গেছে গা কত কিল খাইলাম না 2000 সালের আগে আমার কিল কম খাইছি নাকি এ দরবার শিট দরবার বেদাত দরবার বন্ধ এক কিল খাইলাম আবার আমরা নাকি কাফের ও আর এক কিল খাইলাম কত ঠিক কি রকম কাফের হলো মোটামুটি খারাপ কাফের না আমরা কাফেরে মাথায় টুপি দেয় কাফেরে মসজিদে যায় কাফেরে জিকির করে কাফেরে মেসাক করে কাফেরে পাগড়ি বান্ধে কাফেরের বউ আবার বরখা পরে চলে ভালো কাফের আমরা হাসি কইতে থাক কাফের কইতে থাকবি কাফের আসার দেখার জন্য আহ্বান করছে আয় কিছু কাফের দেখা যা শুদ্ধ ভাষায় কথা বলা উচিত যেহেতু বিশ্বস্তমা বহির্বিশ্ব আমাদের বক্তব্য যায় আমি খুব আপন মনে করে বলি আর কি শুদ্ধ ভাষায় বললে আমার কাছে দূর লাগে আমি মামা কইতে সমস্যা আমার মামু কইতে ভাল লাগে বেশি কথার আলাপ আলোচনার মেলায় পরিবর্তন সমাজে আসছে আসছে কি না আগে গ্রাম দেশে ছিল বাজান বাজান কই যাও
কক্ষাত নিরে বেড়ে যায় কাশিটা নিয়ে আসিস, বাদান তুমি যাও তাহলে আমি খাইবার নিয়ে আসতেছি। গ্রাম দেশে ছিল বাজান, এরপরে যা হয়েছে বাবা, তারপরের স্টেজ হলো আব্বা, তারপরে হলো আব্বু, তারপরে হলো বাপ্পি, তারপরে হলো ড্যাডি, পরে দেখি কইবেন 2030 সালে মনে কোনটা জবে আল্লাহ জানে। গ্রাম দেশে ছিল একেবারে, গ্রাম দেশে মুরব্বীরা বলছে বয়জা বাজি করে আন, দোকানে গেলে বুঝবো কিছু কমিয়া কথা সিধা করে কন, বয়জা কারে কয়, এই কমিয়া বয়জা চিনেন না, গোল গোল সাদা ও ডিম, ও ডিমের কথা কোন, ডিম তো চলে গেছে গা, মামলেট কন মিয়া। গ্রাম দেশে ছিল বয়জা, তারপরে হয়েছে আন্ডাবাজি, বয়জাবাজি, আন্ডাবাজি, ডিমবাজি, হোটেল পুরবাড়িতে গেলে মামলেট, চিনছেন নি, আসলে ঘুরে ফিরে ওই ডিমই, পরিবর্তন হয়ে গেছে, রুচির পরিবর্তন হয়ে গেছে, রুচির পরিবর্তন হয়ে গেছে। বড় বড় দোকানে যাবেন, জিজ্ঞেস করবেন যে শীত এসে গেছে, শাল আছে না, ক ম্যাডামের জন্য নেবেন, ওই ওই শালটা দেখাবো তো, এখনো শাল কয় না, শালের শাল বানাইছে দেখিন, শাল বলে না শাল বলে। গ্রাম দেশে কইতো চাচা কেমন আছেন, টাউনে যায় চাচা বললে কিল কি পিঠে না মাটিতে, মাটিতে না পিঠে কিল, এই মিয়া আমার চাচা কো মিয়া, জানো তোমার সঙ্গে বয়স এখনো ছোট আছে, চাচা কইলে মানুষ মানে না, ছিল চাচা হইল কাকা, তারপরে হয়ে গেল আঙ্কেল। এইবার যদি প্লেনে উঠছেন বা গাড়িতে গেছেন, এবার আঙ্কেল কইলেও তারা খারাপ মনে করে, আঙ্কেল চলবে না, কি বলবে, এক্সকিউজ মি, আরে ভাই ক, আঙ্কেল ক, চাচা ক, তাওয়াই ক, বাবা ক, মামা ক, একটা কবি তো, কোনোটা বলা যাবে না যেহেতু যুগ অনেক উপরে চলে গেছে, অতএব এক্সকিউজ মি কি বুঝবেন, তার মানে কি মাফ করবেন, কথা নাই বাত্রা নেই আগে যে মাফ চাই, দেখছি নি মানুষ গিয়েছে কোন জায়গায়, ফজরের পরে এই সমস্ত ওয়াজ ঠিক না, গেছে কোন জায়গায়। এগুলো হলো আমাদের হলো সামাজিক পরিবর্তনের ব্যাপার। উড়না পরে মেয়েদের পর্দার জন্যে, উড়নার দুইটা পাট বুকের দিক দিয়ে রাখে, মেয়েদের পর্দার জন্য উড়না পরে, সেই উড়না গেছে এক সাইডে, কারণ বহুদিন উড়না পরছি, এই ধরনের উড়না পরে ভালো না, উড়না এখন এক সাইডে শুইলা যায়, এক সাইডে উড়না দিয়ে হাঁটে, উড়না পরার অর্থ নিয়ে জানেন আপনারা, ওটো নাকি এটা, বিভিন্ন রুচির পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হইয়া ইসলাম কোন জায়গায় যাতে গাবতলিদা পলাইছে তার কোনো ঠিক নাই, প্রচণ্ড মারামারি শুরু হয়েছে, খ্রিস্টানরা একতা আছে, হিন্দু হিন্দু মারামারি লাগে না, খ্রিস্টান মারামারি লাগে না, বৌদ্ধ মারামারি লাগে না, মারামারি লাগে মুসলমান মুসলমানে, চাইনিজ কুড়াল দা কুবাকুবি করে মুসলমান ঘরে সন্তানরা, কারণ কি, কারণ কোরআন নাই সংসারে, সকালবেলা উঠে বুদ্ধি প্ল্যান করে কারে মারব কারে খুন করবে, সকালবেলা উঠে মুসলমান ঘরের সন্তান হলো পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা আনজিলা ইলাইকা ওয়া আনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুসলমান ঘরের সন্তানরা পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই বই এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই, কে বলেছেন, আল্লাহ, লা রাইবা ফি কোন সন্দেহ নাই, পড়লে আপনার ভিতর আসবে, আরে আল্লাহ পাক তো বলছে এই কোরআনে কোনো সন্দেহ নাই, যা বলছে তাই সত্য, জ্ঞানকে প্রশ্ন করেন, পৃথিবীর কোনো ওয়াথার কোনো লেখক তার কোনো বই তার কোনো গ্রন্থের মধ্যে এই কথা কি লেখছে,
যে এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই আছে কি এই কথা কি লিখছে তোমাদের মানব জীবনের জন্য কল্যাণের জন্য তোমাদের সম্পূর্ণ জীবন ব্যবস্থা এই গ্রন্থের মধ্যে এই কথা কি কোনো ধর্মীয় গ্রন্থে আছে আছে কোথায় কোরআনুল কারীমের মধ্যে যুরকন সুবহানাল্লাহ রোড ম্যাপ দেওয়া হয়েছে আমার রাসূলকে দেখে দেখে নিজেদের জীবন বিল্ডিং তৈরি করে নাও যুরকন সুবহানাল্লাহ এইজন্য তো আমি বলি যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন যেই সমাজের ধনী গরীব এক সমাজ যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন যেই সমাজের ধনী গরীব ধনী গরীব এক সমান মজলুমানের আসবে সুদিন সুখ শান্তি থাকিবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি হে খোদা হে কবুল করো এই স্বপ্ন দাও এগিয়ে আরো কাছে সেই লগ্ন আল্লাহর কাছে সেই আরজি করেন অতএব ঘরে সবচেয়ে বড় সমাজ কি জোর বলেন তো আপনার সংসার কু আংফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাসেন ওয়াবুর আহলাকা বিসসালাতে ওয়াস্তাবির আলাইহা সবচেয়ে বড় সংসার হলো আপনার নিজ পরিবার নিজের সংসার সেই পরিবারে হুকুম করেন নামাজের সেই পরিবারে হুকুম করেন কোরআন শরীফ তেলাওয়াতের জিকিরের এই ছেলে ভদ্র হবে সভ্য হবে এই মেয়ে ভদ্র হবে সভ্য হবে শিক্ষিত হইতে হইতে কয়েকটা আল্লাহটা ভোলা দিছে নিয়ত করেছে ফোলাডারে জজ বানাইতাম নিয়ত করেছে ফোলাডারে ইঞ্জিনিয়ার বানাইতাম কেন নিয়ত করেন জানো ফোলাডারে আলেম বানাইতাম ম্যাডের ডাক্তার বানাইতাম ম্যাডের প্রফেসর বানাইতাম ম্যাডের ডাক্তার প্রফেসর হইয়া বাপের সামনে চেয়ারের মধ্যে বসে বসে ঠ্যাঙের উপরে পার উপরে ঠ্যাং ওঠা একটা হলো পা একটা হলো ঠ্যাং যে পাওটা পাওয়ার উপরে উঠানো হয় ওইটার নাম হলো ঠ্যাং আর যেটা নিচে থাকে ওটার নাম হলো পাও কথা খেয়াল করছে পাওয়ার উপরে ঠ্যাং উঠিয়া চা খায় আব্বু তাহলে এখন যাই আমার ক্লাস তো শুরু হয়েছে বাবা বইয়ে থাকবো চেয়ার উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং ওঠা আরে এই বদ্ধ শিখাইছে কারা এটা কোরআন শরীফ যদি পড়তো হাদিস শরীফ পড়তো এটা কখনো হইতে পারতো না পিতামাতার সাথেই বসতো না এ মেয়ে নিজে বসতো এরা অনেক শিক্ষিত হলে মানুষ ভদ্র সভ্য হয় না শিক্ষা এক জিনিস শিক্ষা নিজের জীবনে বাস্তব রূপ দেওয়া আলাদা আরেক জিনিস এটা বুঝতে হবে এটা অতএব নিয়ত করে উল্টা পাল্টা কোরআন শরীফ নাই হাদিস শরীফ নাই কোরআনিক জীবন নাই নিয়ত উল্টা পাল্টা হবেই গত একদিন আগের পত্রিকা পেপার পড়েন ইনকিলাব পেপারের মধ্যে একটা ঘটনা দেখলাম এক মহিলা মা বোন নিয়ত করছে আল্লাহ আমারও যদি একটা ফুলা দাও বাড়ি কুষ্টিয়া তার একটা ছেলে যদি দাও আমি নিয়ত করছি আমার পোলাটার সাতটা বিয়া করাইতাম চিন্তা করা পারে নিয়তটা কি যদি নিয়ত করতো আল্লাহ একটা ছেলে যদি দাও তাহলে হয়তো উকিল বানাবে ব্যারিস্টার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ব্যারিস্টার উকিল জজ বানাবেন ছেলে এরা অপরাধ না এটা ঠিকই আছে সমাজের দরকার আছে এটা আপনার ছেলেকে আলেম কোরআন হাদিস শরীফে আলো যদি না দেন এই ছেলে তো আপনার মূল্যায়ন করবে না এটা নিয়ত করতে সমস্যা কী ছিল মানে আল্লাহ আমার ছেলেটাকে আলেম বানাবো এবং সে জজ হবে ব্যারিস্টার হবে ম্যাজিস্ট্রেট হবে ইউনিভার্সিটির প্রফেসর হবে আবার আলেমে সে হবে একজন আলেমের পিতা হলে হাশরের ময়দানে আল্লাহ পাক তাকে নূরের টুপি পরানো হবে যেরকম সবাই এই নিয়ত করা কি খারাপ ছিল ভালোই তো ছিল ওই মহিলা বাবন নিয়ত করছে আল্লাহ একটা ছেলে যদি দেয় নিয়ত করছি আমার পোলাটারে সাতটা বিয়া করাইতাম
এটা হলো মান্নত করছে, মান্নতের অবস্থা দেখছেন। মাসে মান্নত করে যে আল্লাহ একটা ফোলা যদি দাও, ইয়া মসজিদে একটা মিলাদ পড়াবো, অথবা গরিবদেরকে একটা গরু দিব, মাদ্রাসা ইতিমদেরকে একটা খাসি দেব, এইটা নয় মান্নত হইতে পারে। মান্নত করা কে তাই তো বুঝে না। সে মান্নত করছে একটা ছেলে যদি হয় সাতটা বিয়া করে বতারে, এ হলো মান্নত করছে। তা আল্লাহর কি কাম, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে বড় হয়েছে, কিছুদিন পরে মা মারা গেছে। ওই ছেলে তো জানে আমার মায় আমারে পৃথিবীতে আনছে মান্নত করছিল সাতটা বিয়া করানোর জন্যে। ওই ছেলের কানের মধ্যেও সেটা ঢুকছে যে মায় যেহেতু নিয়ত করছে সাতটা পূরণ করুমি আমি, কথা খেয়াল করছেন? তারও কোরআন হাদিস শরীফের তার জ্ঞান তার নাই। এটা সঙ্গত কারণের মানুষের একাধিক স্ত্রী থাকতে পারে, কিন্তু এটা তো তার বৈধতার মধ্যে থাকতে হবে। সঙ্গত কারণে সংসার পরিত্যাগ করছে, চারজন যদি থাকে ইসলামের বিধান এটা ঠিক আছে। মার সেই মনের আশা পূরণ করার জন্য মাঠে নামছে। কিছুদিন লিবিয়া ছিল, চাকরি করার গেছে, লিবিয়ার থেকে এসেই বিসমিল্লাহ রহমান রহিমকে বিয়াটা করছে। কিছুদিন পরে আরেকটা করছে। মানুষকে এত বিয়া করো কেন, কথা কয় না, আমার মা মান্নত করে থেকে গেছে আমার নামে, মান্নতের অবস্থা দেয় কি অবস্থা। এরকম করতে করতে বিয়া সাতটা করছে। ইনকিলাব পেপারে দেন, গত দুই দিনের আগের পেপার আছে আমার কাছে। পরে জিজ্ঞেস করো তুমি এত বিয়া করো কেন, কয় আমার মা মান্নত করে থুয়ে গেছে আমার মার কথা, আমি ওইটার বাস্তব রূপ দিব। পরে দেখলাম যে পেপারে দিছে সাতজন বউ এক সিরিয়ালে সব বই রয়েছে। জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে তোমরা এতগুলো তেলে কাজা ঝগড়া করো না, কয় না আমরা কোনো কাজা ঝগড়া করি না, মিলমিশির মধ্যে আছে। আমি মনে মনে ভাবলাম যে কাজা ঝগড়া লাগে না কেন, আমি মনে মনে চিন্তা করলাম যে মানুষের দুই বই কত খামচা খামচি পিড়েছে, আমরা উঠে আলায় তিনজন তো কথাই নাই, চারজন হলে তো কুরুক্ষেত্র বদরের যুদ্ধ। কিন্তু এই সাতজন মিলে বিয়া করে একসাথে বই রয়েছে সবটি, এগুলো কাজে লাগে না, কারণটা কি? পরে খেয়াল করলাম একটা জিনিস, সেটা হলো কি, ও ইসলামের বিধানের বাইরে কাজ করছে। হলো সাতটা, সাতটাই সমাজকে দেখাইতেছে বলে পদভ্রষ্ট হয়ে গেছে। শয়তান কয় যে তোর তো আমার ধোকা দেওয়ার কিছু নাই, কাইজা লাগবো কি, কাইজা তো শয়তানে লাগায়, ও তো আর বড়টা কাম তো একসাথেই করছে, ওর তো শয়তান কাছে যাবো না। অবৈধতার মধ্যে সাতটা একসাথে ফটো উঠিয়া দিছে বৈশরিছে, কাজে মেল মিষ্ট শয়তান লাগাইয়াই দিব, ও তো পদ্রষ্টতার মধ্যেই গেছে। যে বৈধতার মধ্যে আছে দুইজন তিনজন চারজন আছে, কাইজা লাগাইব তাদের মধ্যে শয়তান, ও তো বৈধতার মধ্যে আছে, কাইজা ঝগড়া লাগাই দেবে, ফ্যাসাদ লাগাই দেবে, তর্ক বিতর্ক হবে, অশান্তি সৃষ্টি করবে শয়তান।